বাংলাদেশ মিয়ানমার উত্তেজনার মধ্যেই নতুন মিসাইল কেনার তোড়জোড় বিজিবি। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর জন্য দ্বিতীয় ধাপে স্পেন থেকে আরো অ্যালকোটান 100 M2 এন্টি ট্যাঙ্ক ওয়েপন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। একই সাথে অ্যালকোটান 100 M2 এর জন্য বিভিন্ন অ্যামুনিশন, স্ট্রাকচার, সিমুলেটর ও সফটওয়্যার সিস্টেম কেনা হচ্ছে এবং এই সংক্রান্ত একটি টেন্ডারও ইস্যু করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর বহরকে বেশ দ্রুতই ATGM দ্বারা সজ্জিত করা হচ্ছে, যাতে যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ATGM যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাহিনীটি। সামনের দিনগুলোতে শত্রুপক্ষের ট্যাঙ্কগুলোর জন্য জমদূত হয়ে দাঁড়াবে বিজিবি। অ্যালকোটান 100 একটি 100 mm এন্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার, যা দিয়ে শত্রুর ট্যাঙ্ক, APC এবং অন্যান্য মিলিটারি ট্রাক ও ক্ষেত্র বিশেষ ফ্রন্ট লাইনে থাকা কম পুরুত্বের বাংকার ধ্বংস করা সম্ভব। অ্যালকোটান 100 এন্টি ট্যাঙ্ক রকেট লঞ্চারের কার্যকর ফায়ারিং রেঞ্জ 600 মিটার। এই বছরে স্পেন থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর জন্য অজানা সংখ্যক অ্যালকোটান 100 M2 এন্টি ট্যাঙ্ক ওয়েপন কেনা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ধাপে ধাপে পুরাতন টাইপ 69 RPG অথবা RPG 7 কে রিপ্লেস করবে।